Assalamualaikum guys. Tuh guys, aski video thumbnail ini kita apalagi mata gurih dite pare. Karena, aku ekhan teke 5,000,000 taka income kursi. Shudhu mate ekta site teke. So, eta shune kintu oneke bolte pare, amake pagal bolte pare. Bhai, apni to pagal hoye gechen. Ekta site teke 5,000,000 taka kibhabe income koren. Bhai, dekhen ekhane trading kursi. Ami boli na je apnake ebhabe trading korar jonno. Dekhen, ami mato shudhu mato $100 diye ekhane trading kora shuru korchi. Ebong mata khati ekhan theke ek ek kore step by step bujhe shune ekhane trading korchi. Ami kintu dekhte parchen ekhane amar dollar dekhen. Ei je dekhen. $4,090 কিন্তু দেখেন আমার অলরেডি ইনকাম হয়ে গেছে হ্যাঁ গাইস $4,090 এটা কিন্তু মিথ্যা কথা না এটা কিন্তু স্ক্রিনশট না এখানে ক্লিক করে দেখাই দিই এই যে দেখেন এখানে আমি ক্লিক করে দেখাই দিই দেখেন এখানে লোডিং দিবে কিছুক্ষণ লোডিংটা পর দেখেন এই যে দেখেন চলে আসছে দেখেন এখান থেকে দেখেন এই যে আমি $60 দিয়ে ট্রেডিং করছি $76 পাইছি তারপর $30 ট্রেডিং করছি $38 পাইছি এবং এখান থেকে আপনার $139 ট্রেডিং করছি এখান থেকে পাইছি $176 সো এখান থেকে দেখেন এই যে আরো দেখেন $139 করছি $5 করছি $77 পাইছি দেখেন এই যে এখান থেকে আপনার $150 করছি $190 পাইছি সো এই যে দেখেন এখান থেকে মাঝে মাঝে আমি একবার $300 লস খাইছি এরকম হয়েছে কিন্তু দেখেন আমি এখান থেকে টোটাল এভাবে মিলে মিলে দেখেন $300 দিয়ে করছি $380 পাইছি সো এইভাবে আমি এক এক করে দেখেন এখান থেকে $150 দিয়ে $190 পাইছি তো আমি এভাবে কিন্তু সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝে শুনে এখানে কাজ করছি আমি কিন্তু এখান থেকে $100 দিয়ে শুরু করছি আমার হয়ে গেছে $490 হয়ে গেছে ঠিক আছে মানে এখান থেকে আমার $3,990 মেবি এখান থেকে আমার মানে মানে এখানে ইনকাম হইছে এবং $100 আমার নিজের চালান ছিল ঠিক আছে এবং লাস্ট যেটা এখান থেকে আমি $30 এখান থেকে উইথড্র করতে $30 আমি এখান থেকে উইথড্র করে নিছি $1 ফিক্স আছে যাই হোক এখন আমি শুধুমাত্র ফুল ব্যালেন্স আমি উইথড্র করি না এই কারণে কারণ এটা করি না যাতে করে আমি আপনাদের মধ্যে হাতে নাতে প্রমাণ স্বরূপ দেখাইতে পারি ঠিক আছে এর জন্য আমি এখান থেকে উইথড্র করি নাই সো আমি কিভাবে এই ইনকামটা করলাম বা কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন এটা কিন্তু আমি কুবায় কিন্তু একবার বাই পাস করে বলছি মানে এই ট্রেডিং ওয়েবসাইটকে আমি এখন কুবায় পাস করে বলছি এটা কিন্তু আপনারা পারবেন কিভাবে পারবেন তাদের দেখানোর পথে আপনি হাঁটবেন কিন্তু আপনাকে এখানে আপনার নিজের মতো করে এখানে ব্রেনটা খাটাতে হবে কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদের মধ্যে শেয়ার করব কারণ আমার ভিউয়ার্স যারা আছে আমি চাই আমার মতো আমার ভিউয়ার্সরা এখান থেকে ইনকাম করতে পারুক কারণ আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনারা মনে করেন আমার দ্বারা দুটো টাকা ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনারা বলবেন না এই ভাইয়ের দ্বারা যেহেতু আমার দুটো টাকা ইনকাম হয়েছে এই ভাইকে লাইক সাবস্ক্রাইব এবং এই ভাইয়ের ভিডিওতে কমেন্ট করা উচিত সো আমি কিন্তু এই আশায় কিন্তু আমি আপনার মধ্যে আমার যতটুকু যত সকল কিছু কিন্তু আমি খোলাসা করে খোলামেলা করে আমি আমি জানি যে অনলাইনে কেউ এইভাবে খোলামেলা করে কেউ আপনাদেরকে কখনো এভাবে শেয়ার করবে না কেন করবে না কারণ অনেকে সেফটি ব্যাপার আছে কিন্তু তারপর আমি আপনার মধ্যে শেয়ার করতেছি এই কারণে যাতে করে আপনাদের আর কি আমি দেখাইতে পারি যে আমি যেগুলো কথা বলি কখনো মিথ্যা কথা বলি না যেগুলো ইনকাম সেগুলো ইনকাম করতেছি তবে হ্যাঁ গাইজ এখানে যারা যারা কাজ করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজ রিস্কে কাজ করবেন কেননা কারণ বাই ট্রেডিং প্ল্যাটফর্ম আপনি ট্রেডের সম্পর্কে যদি ভালো করে না বুঝে থাকেন আপনার হয়তো লস হতে পারে পরবর্তীতে আমাদের দুর্বেন সেটা তো না আমি বলতেছি আগে বলে রাখতেছি যদি আপনারা এখানে কাজ করেন সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজগুলো করবেন ঠিক আছে তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এখানে আপনার অ্যাকাউন্ট খুলে এখান থেকে আর হ্যাঁ এখানে অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি একটা সিআরবি টোকেন পাবেন যেটা দাম কিন্তু প্রায় $97 বা $98 আপডান হতে পারে তো এটা কিন্তু আপনার দুই মাস হোল্ড করলে পরবর্তী আপনি এটা আর কি এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো সেটা পরের বিষয় এখন আমরা এখান থেকে ট্রেডিং করে দিয়ে নিব সেটা কীভাবে করবেন সেটা আমি দেখা দিই এখন বলতে পারেন ভাই আমি তো একদম নতুন আমি তো ট্রেডিং সম্পর্কে আমরা এটা বুঝতে পারি না সো সেটার জন্য আমি যেভাবে বলবো সেই পদ্ধতিতে কাজ করেন ইনশাল্লাহ আমিও বাইতে এমন একটা ট্রেডিং সম্পর্কে কিছু বুঝি না ঠিক আছে আহামুরিতে এক্সপার্ট লেভেলের যে আমি বুঝি সেরকম না এবং একেবারে যা বুঝি না তাও কিন্তু না মানে মিডিয়াম লেভেলের কিন্তু আমি মোটামুটি বুঝি ঠিক আছে মানে ট্রেডিং সম্পর্কে আর কি মানে বিটকয়েন দাম আপ হবে না গেল অসুবিধা সেগুলো মোটামুটি মানে বুঝি আর কি কিন্তু একবারে এক্সপার্ট লেভেলে কিন্তু বুঝি না হ্যাঁ মনে করেন সাধারণ আপনার মতে বলতে পারেন যাই হোক এখন অঙ্ক না করে আমি জাস্ট মেন টপিকে চলে যাই তার আগে বলে রাখি যদি আপনি এখনও এখনও গাইজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন কেন বলতেছি কারণ আপনারা জন্য কিন্তু নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং সাইটগুলো কিন্তু আমি সবসময় আপনার মধ্যে শেয়ার করে থাকি ঠিক আছে আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আজকে লাইক শুধুমাত্র মাত্র 50টা লাইকের টার্গেট রাখছি যদি 50টা লাইক টার্গেট রাখেন তা আমি ইনশাল্লাহ আপনার জন্য সামনে ভালোটা কিভাবে নিয়ে আসবো অবশ্যই তার জন্য অবশ্যই আমাদের জন্য জাস্ট ভিডিওতে 50টা লাইক ফিল আপ করে দেন আর কমেন্ট করে জানিয়ে দেন ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা বলবো না আর গাইজ আরেকটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন ওখান থেকে সকল প্রকার আপডেট আপনি ওখানে পেয়ে যাবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এই যে আমরা ভিডিও টেক্সিং বক্সে সকল কিছু দিয়ে দিচ্ছি আপনারা যে তাদের থেকে সেটি সিগনাল চলতেছে ঠিক আছে যে ট্রেডিং সিগনাল চলতেছে দেখেন এখান থেকে উইন হইতেছে দেখেন লাল দুটা সিগনাল দিতেছে অন্যটা সিগনাল কিন্তু এখান থেকে উইন হয়েছে ঠিক আছে তো তাদের এই সিগনাল অনুযায়ী কিন্তু আমাদেরকে ধরতে হয় ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তো এখন আমরা সিগনাল অনুযায়ী ধরবো ঠিক আছে তো এখন দেখেন এই যে সিগনালের নাম্বারটা হচ্ছে আপনার এখান থেকে বলতেছে ওয়ান বিগ অর স্মল ইভেন্ট ধরার জন্য এখানে নাম্বার হচ্ছে 375 তো আমি 3 মিনিট এটা ধরবো তো এটা হচ্ছে 3 মিনিটের তো 3 মিনিটের জন্য এখানে চলে যাবো চলে যাওয়ার পর এখান থেকে আমরা এখন ট্রেডিং ক্লিক করবো এখানে কনভার্ট না এখানে ট্রেডিং চলে আসলাম তারপর এখান থেকে আমরা 3 মিনিট সাইজ করবো এখানে সিলেক্ট করবো আমরা 3 মিনিট ঠিক আছে 3 মিনিট হচ্ছে 180 সেকেন্ড এখানে এটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা নাম্বারটা মিলাবো ফার্স্ট অফ অল এখানে আমরা ট্রেডিং ক্লিক করবো এখানে আচ্ছা নো সিলেক্ট করতে বলতেছি তো আমরা ফার্স্ট তারা কী বলতেছে এখান থেকে দেখেন তারা বলতেছে এখানে ধরার জন্য আপনাদেরকে বিগ ওট এবং স্মল ওট এবং বিগ ইভেন্ট ধরতে বলতেছে ঠিক আছে তো আমরা এখানে সিম্পলি এখান থেকে বিগ ওট
স্মল ওয়ার্ড এবং বিগ ইভেন্ট বলতে বলতেছে সো আমরা এখান থেকে সিম্পলি $1 দিই ঠিক আছে $1 দিয়ে এখানতে আমি জাস্ট এখান থেকে ট্রেডিং ক্লিক করব দেখতে পাচ্ছেন ট্রেডিং এখানে অ্যাকাউন্ট হবে না যেহেতু টাইমটা ওভার হয়ে গেছে টাইমটা মোটামুটি এখন ওভার হয়ে গেছে দেখেন টাইমটা ওভার হয়ে গেছে এটা হবে না ঠিক আছে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে দেখেন গাইস এখন যেটা আছে এটা কিন্তু আমি ধরলে কিন্তু উইন হইতে পারতাম কিন্তু আমি এটা ধরি নাই সময় ওভার হয়ে গিয়েছিল তারপর দেখেন এটা কিন্তু উইন হয়েছে ঠিক আছে তো যাই হোক এখন আমি আবার এখান থেকে ধরবো আর কি তো এবারে কিন্তু একই সিস্টেম বিগ ওট স্মল ওট এবং বিগ ইভেন্ট ঠিক আছে আমি সিম্পলি এখান থেকে বিগ ওট আর এখান তারপর বিগ ইভেন্ট তারপর বিগ স্মল ওট দুটো আমি তিনটা ধরলাম $1 করে ট্রেডিং এ ক্লিক করব ক্লিক করে দেওয়া হওয়ার পর এখানে আমি ট্রেডিং ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখান থেকে প্রসেস গ্রান্টেড হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু গ্রান্টেড হয়ে গেছি সো এখন আমি কী করবো সিম্পলি এখান থেকে আমি যেহেতু করে ফেলছি সো আমি এখান থেকে যদি এখানে চলে আসি দেখেন এটা কিন্তু আমি এখানে হয়ে গেছে এবং এখানে আমাকে মিনিটটা এখানে ওয়েট করতে হবে ঠিক আছে যে মিনিট দশটি সেই মিনিট অনুযায়ী আমাকে এখান থেকে ওয়েট করতে হবে ঠিক আছে এরকম ওয়েট করার পর দেন আমি এখান থেকে আপনাকে দেখাইতে পারবো ঠিক আছে তো এখানে আমি এখন ওয়েট করি দেখেন আমার ব্যালেন্স কিন্তু দেখেন $3 কিন্তু চলে গেছে তিনটাতে $3 চলে গেছে সো এখন আমি কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করি সেটা বলি তো ভাই আপনি এখান থেকে প্রতিবারই তাদের সাথে আপনি মিলিয়ে মিলিয়ে ধরবেন না কীরকমভাবে ধরেন আপনি একবার এখন উইন হয়েছেন হ্যাঁ এখন ধরেন আপনি এখান থেকে উইন হয়ে গেছেন আপনি এখন ওয়েট করবেন ঠিক আছে তাদের গ্রুপে এখানে মানে একটু অনলাইন থাকবেন আর কি এখন মনে করেন আপনি এখান থেকে উইন হয়ে গেছেন ঠিক আছে তো আপনি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত তাদের লস টাইম না আসে কীরকম কারণ এখন আপনি এখান থেকে উইন হয়ে গেছেন উইন হওয়ার পর আপনি সাথে সাথে একটা ধরবেন না যখন দেখো তখন দেখবেন আপনি তাদেরকে এরকম লস থাকবে যেরকম লস এরকম আসবে যেরকম লস আসবে দেখেন তো লস এসে দেখবেন লস এসে লস আসবে তখন আপনি একটা লস এসেছে তারপর আবার একটু ওয়েট করবেন দেখবেন তার একটা কি লস হয় কিনা যদি লস হয় বা উইন হয়ে যেটা হোক না কেন ফার্স্টটা আপনি মানে একটা লস হলে ওয়েট করবেন তারপর আরেকটা ওয়েট করবেন যেটা লস হোক বা উইন হোক সেটা যেটাই হোক না কেন এরপরেরটা ধরবেন মনে করেন আমি এখন একটা করছি না এখন দ্বিতীয়টাও আমি এখানে অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত তাদের লস না আসে তখন আমি অপেক্ষা করবো যখন কিনা তাদের লস চলে আসবে মানে এখান থেকে লস দেখাবে তখন এরপরেরটা আমি এখান থেকে লস হওয়ার পরের ডে আমি এখান থেকে আবার দৌড়বো ঠিক আছে মানে ব্যাক টু ব্যাক সবসময় সাথে সাথে আমি দৌড়বো না একটা দৌড়বো আবার দুই তিনটা যাওয়ার পর যখন তাদের লস আসবে লস আসার পরে এরপরে আমি একবার দৌড়বো মানে লস আসা আগ পর্যন্ত আমি দৌড়বো না কারণ আমি আগ পর্যন্ত দৌড়লে হয়তো সেটা লস আসে বা তার আর লস কিন্তু সবসময় লস আসে না ঠিক আছে তো এটা ক্লিয়ার করে রাখবেন আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার করে দিতে পারছি সো এভাবে মূলত ধরবেন ঠিক আছে তো এখান থেকে এখন আমরা 5 মিনিট একটা ট্রেড আছে সেটা কীভাবে করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি তো গাইস আপনার জন্য কিন্তু আমি একটা জিনিস দিয়ে রাখছি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা হচ্ছে কি যে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই 3 মিনিটের সিগনাল গ্রুপ এবং 5 মিনিটের সিগনাল গ্রুপ দিয়ে রাখছি আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে এখান থেকে বাংলাদেশি যারা আছে আমরা আমাদের বাংলাদেশ কন্টেন্ট যারা ক্রিয়েটর আছে বা সরি কন্টেন্ট ক্রিয়েটর না বাংলাদেশি যারা ইউজার আছে যেমন আপনারা ইউজ করতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য আমি নিজস্ব একটা গ্রুপ করে রাখছি অ্যাডমিন সাথে কথা বলে এখান থেকে আপনার যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সেটা আপনি যে এখানে ক্লিক করে এখান থেকে গ্রুপে জয়েন হয়ে নেবেন ঠিক আছে এখানে গ্রুপের মেম্বারে বলা আছে নিউ গ্রুপ হ্যাভ দ্য কোয়েশন আস অ্যান্ড কোয়েশন ঠিক আছে দেখেন মেম্বার কিন্তু এখানে দেখেন যে কিন্তু তাদের কিন্তু নিজস্ব এখানে চলে আসে আপনার যে কোনো সমস্যা হোক আপনি এখান থেকে বাংলাতে তাদের কাছ থেকে আপনি যে কোনো সমস্যাকে সমাধান নিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনার জন্য অনেক ধরনের এখানে মাঝে মাঝে অনেক ধরনের সিগনাল বা অনেক টিপে টিপে দেওয়া থাকবো অবশ্যই তার জন্য বলবো অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন ঠিক আছে যারা যারা দেখ ভিডিওটা প্রত্যেকেই গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনাকে বুঝাইতে পারছি তো এখান থেকে আমি যদি এখান থেকে ব্যাগে চলে যাই ব্যাগে চলে তারপর এখান থেকে আমি যদি 5 মিনিট চলে যাই 5 মিনিট এখানে গ্রুপে 5 মিনিট চলে যাবো তখন 5 মিনিট গ্রুপে চলে আসি দেখেন এখান থেকে কোন দেশি টাইম কোন সময় দিবে এখান থেকে 2টা বাদে দুপুর 2টা এবং রাত 10টা বাদে ঠিক আছে রাত 10টা বাদে এবং দুপুর 2টা বাদে এই দুই টাইম কিন্তু বাংলাদেশে কিন্তু দুই টাইম সিগনাল দিগুলো দিয়ে থাকে এবং অন্যান্য কান্ট্রি অনুযায়ী অন্যান্য কান্ট্রি দিয়ে থাকে আপনারা সব কান্ট্রি ধরতে পারবেন যেমন ধরেন এই কান্ট্রি আপনি গুগলে সার্চ করবেন যে এই কান্ট্রি এই যে এই যে তুর্কি টাইম অনুযায়ী তুর্কি 6টা কখন বাজে সেটা আপনি গুগল থেকে দেখে তারপর ওই টাইম অনুযায়ী আপনি এখান থেকে সিগনাল পেয়ে ধরে নিতে পারেন ঠিক আছে তার মোরক্কো টাইম আছে এবং মেক্সিকো টাইম আছে মানে বিভিন্ন ধরনের মানে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই প্ল্যাটফর্মটা কয়েন রেজিস প্ল্যাটফর্মটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ঠিক আছে তার জন্য বলবো সমস্ত দেশ থেকে কিন্তু আপনি এখান থেকে সিগনালগুলো সিগনাল গ্রুপ নিয়ে এবং সিগনালগুলো দেখে থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তবে আমি যে প্রসেসটা বললাম না সেভাবে করলে আমি ইনশাল্লাহ এখান থেকে করেন এখানে 100% উইন হতে পারবেন কারণ এখান থেকে যে সিগনালগুলো দিয়ে থাকে সেগুলো তারা অনেকটা পর্যবেক্ষণ করে মূলত দিয়ে থাকে তার জন্য প্রত্যেকটা কিন্তু এখান থেকে উইন হয় ঠিক আছে এখান থেকে প্রত্যেকটা কিন্তু উইন হয় তো তার জন্য বলবো এখান থেকে আপনার সিগনাল আসলে এখান থেকে 100% উইন হবেন কোনো সমস্যা নাই তবে ওই যে 3 মিনিটের যে প্ল্যাটফর্ম রাতে সেটা কিন্তু আপনি ধরলে অবশ্যই আপনাকে আমি যেভাবে বললাম একটা দুটা বাদ দিয়ে ধরবেন ঠিক আছে মানে একটা উইন হলে পরে অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেন আপনি ধরবেন তো এখন আমি এখান থেকে উইন হলাম এটা উইন হলাম কিনা এটা দেখি আমি এখান থেকে সো এখান থেকে আমি চলে যাবো এখানে কনভার্টে চলে যাওয়ার পর এখানে আমি আমার যে এখানে দূর সেটাকে উইন হয়েছে কিনা চলে হয়তো লস খাইতে পারি কিন্তু এখান থেকে উইন হয়েছে কিনা দেখেন $10 এখান থেকে আমি কিন্তু একটা প্রফিটটা লস খাইবে যেখান থেকে ক্লিক করি ক্লিক করে দেখি আসলে কী আসে এখানে দেখেন এই যে এটা আসলে একটি বিগ স্মল ইভেন্ট আসছে ঠিক আছে তো আমি এটা লস খাইবে চাচ্ছি যাই হোক এই লস খাই কোনো ব্যাপার না আমি এখান থেকে আবার একটা ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে টাইম কত আছে এখান থেকে আমি আবার ধরে নিই ঠিক আছে আগের মতো সেমভাবে এখান থেকে ধরলাম 180 সেকেন্ডে তারপর 1 2 3 তারপর এখান থেকে ধরবো $1 এবার $2 ধরি মেবি এখান থেকে আমি ক্লিক করে
এখানে ট্রেডিং ক্লিক করে এখানে ট্রেডিং ক্লিক করে এখান থেকে 3 মিনিট আছে টাইম ওভার হয়ে গেছে আচ্ছা আমি অফার করি অলরেডি গাইস এবারে এটা একদম এখানে উইন হয়েছে দেখতে পাচ্ছেন 6 ডলার 2 ডলার করে 6 ডলার দর্ছি এবং এখানে আমি উইন হয়ে গেছি 60 ডলার 60 সেন্ট করে এখানে উইন হয়ে গেছি ঠিক আছে সো এভাবে আমি দেখেন এর আগে 3 ডলার দছেন এটা লস করেছি পরের টাইম কিন্তু উইন হয়ে যাবে আমি তো বলছিলাম যে এটা লস কামে একটা ট্রাই করে দেখুন লস করার পরে এটা কিন্তু আপনি এখান থেকে ধরবেন ঠিক আছে দেখেন লস করার পরে আমি ধরলাম এবং 27 টাকা উইন হয়ে গেছে ঠিক আছে এখন যদি আমি এখানে বার হয়ে যাই দেখেন এখানে আমি মেইন এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে আমার কিন্তু আবার কিন্তু আগের মতন দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার কিন্তু হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ওই যে দেখেন এখান থেকে আপনারা 4.99 সেন্ট 99 ডলার কিন্তু হয়ে গেছে আমি আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর আবার এখান থেকে সেম ভাবেই 3 মিনিট এখানে ধরবো ধরার পর এখানে আমি 1 2 3 তারপর এখানে আমি এখন মোটামুটি 10 ডলার দিয়ে ধরে দেখাই তারপর এখানে আমি ট্রেডিং এ ক্লিক করব এখানে ট্রেডিং ক্লিক করার পর এখানে দেখুন দুই টাইম আছে জাস্ট এখানে আমি ওকে তে ক্লিক করব জাস্ট হয়ে গেছে আমার গ্রান্টেড হয়ে গেছে ঠিক আছে তো আমি আবার এখান থেকে উইন হই এখান দেখে আসলে কি উইন হই না লস হই এটা ওয়েট করেন দেখেন গাইস আমি কিন্তু বলছিলাম না তো উইন হবে দেখতে পারছেন এই যে দেখেন এখান থেকে আমি 38 ডলার কিন্তু এখানে আমি আবার উইন হয়ে গেছি মানে 10 ডলার করে 30 ডলার ধরছি 8 ডলার এখানে লাভ আমার 38 ডলার হয়ে গেছে এখন তো আমি এখান থেকে বার হয়ে যাই আমার মেইন অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন এখানে আমার ব্যালেন্স কত দেখাবে দেখেন এই যে দেখেন এই দেখেন আমার 40 মানে 4097 ডলার কিন্তু এখান থেকে ইনকাম দেখেন 4097 ডলার হয়ে গেছে সো বর্তমানে বাইন্যান্সে কিন্তু প্রতি ডলারের দাম বর্তমানে কিন্তু 125 টাকা করে হলে 4000 ডলার দাম কিন্তু মোটামুটি 5 লাখ টাকা ঠিক আছে 4000 ডলার দাম কিন্তু 5 লাখ যদি এক্সাম্পল দেখাই দিই দেখেন গাইস বাইন্যান্সে কিন্তু বর্তমানে আপনার ডলার সেল দিতে গেলে 126 টাকা দেখেন সেল দিতে পারবো কিন্তু আমি তারপরে 125 টাকা করে ধরছি ঠিক আছে 125 টাকা করে ধরলে দেখতে পাচ্ছেন 4000 ডলার দাম কত দাম আসে 5 লাখ টাকা হ্যাঁ গাইস 5 লাখ টাকা কিন্তু 4000 ডলার দাম আসে ঠিক আছে তো যাই হোক এগুলো কোনো ব্যাপার না যাই হোক ইনকাম হয়েছে এখন আপনাদের হবে যদি আপনারা কাজ করেন ঠিক মতনে এবং এখান থেকে আপনি নিজে কিন্তু ক্যালকুলেট করে আপনার হিসাবটা এখানে আপনি নিজে করে বার করে নিতে পারেন ক্যালকুলেশন রয়েছে এখান থেকে আপনি কত ডলার নেবেন সেটা কিন্তু কত ইনকাম করবেন সেটা কিন্তু এখানে আপনি ক্যালকুলেট করে ক্যালকুলেটার দিলে কিন্তু আপনি 1 ডলার দিয়ে ধরেন তাহলে নিজে দেখেন কোন কোন ইনকাম হবে আপনার মানে এখানে সকল কিছু বলা আছে এখান থেকে আপনি যদি বেট অ্যামাউন্ট দেখতে পাঠান যে 26 সেন্ট ধরে তার সর্বমোট 3টা থেকে আপনি এখান থেকে 1 ডলার ইনকাম করবেন ঠিক আছে এভাবে কিন্তু যদি আপনি এখানে বেট অ্যামাউন্ট 5 সেন্ট ধরেন তাহলে এখান থেকে আপনি 20 সেন্ট পাবেন তো এইভাবে কিন্তু প্রতিটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছি এই হতো আপনার সিস্টেম দুইখানে উইথড্র করতে যায় তখন উইথড্রতে ক্লিক করুন উইথড্রতে ক্লিক করে দেখেন অনেকে বলতে পারেন ভাই আপনার উইথড্র হবে কিনা ভাই আমি অলরেডি উইথড্র করে নিয়েছি দেখেন এখান থেকে অলরেডি কিন্তু আমার অ্যাভেলেবল ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখান থেকে 4097 ডলার কিন্তু অ্যাভেলেবল আমি চাইলে কিন্তু এখান থেকে অ্যামাউন্ট দিয়ে এবং অ্যাড্রেস দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবো কিন্তু আমি এখানে নিব না 5000 ডলার মিল করে তারপর নিব ঠিক আছে যাই হোক এটা যাদের ব্যক্তিগত ব্যাপার সো আশা করি আপনারা বুঝতে পারছেন একদম ক্লিয়ার করে সো সবাই সব ভালো থাকেন এবং আমি যেভাবে বললাম সেভাবে ইনকাম করেন ধুমায় ইনকাম করতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের এগুলো থেকে কিন্তু ভালো পরিমাণ ইনকাম হবে তাদের সিগনাল বললাম যে এবার লস আসছে এবার আপনি কিন্তু দেখেন লসের পরে কিন্তু উইন হয়েছে দেখেন আগেরটা লস হচ্ছে এবার কিন্তু উইন হয়েছে আমি ধরতাম তাহলে কিন্তু উইন হইতাম ঠিক আছে সো আপনার একবার উইন হলে যেমন এখন এটা উইন হয়েছে এখন আর কেউ ধরবেন না হয়তো উইন আসতে পারে লস আসতে পারে ঠিক আছে যেহেতু একবার উইন আসে তার মানে এবার কিন্তু গ্যারান্টি নেই কোনটা আসতে পারে ঠিক আছে তার জন্য অপেক্ষা করবেন যখন লস আসবে লসের পরেরটা আপনি ধরবেন ঠিক আছে বাদ পরেরটা না ধরলে এর পরেরটা ধরবেন ঠিক আছে তো আশা করি বুঝাতে পারছি তো আজকে এই বন্ধু সবাই ভালো থাকেন এবং যে ব্যাপারে সবাই কাজ করেন ইনশাল্লাহ ভিডিওটি কিন্তু সকল কিছু দেওয়া থাকলো আমার সাথে কমিউনিকেট করা দেন যে কোনো সমস্যা সমাধান নিতে আমাদের বাংলা গ্রুপ বানাইছি তো গ্রুপে সবাই জয়েন হয়ে নিন অ্যাডমিনের কথা বলে অ্যাডমিনের সমাধান করে দিবে ঠিক আছে তো আজকে এই বন্ধু সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম